প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এনএসবিডির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা এবং ইসলামিক গ্রিটিংস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ডিয়ার লার্নার্স, আজকে আমরা যে প্যারাগ্রাফটি আলোচনা করব সেটি হলো মাই ভিজিট টু আ ভিলেজ ফেয়ার, অর্থাৎ গ্রাম্যমেলায় আমার পরিদর্শন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সহজভাবে সহজ ভাষায় তোমাদের জন্য মেক করা হলো, ভিডিওটি কন্টিনিউ করতে থাকো, আশা করি ভালো লাগবে। অন দ্য ওকেশন অব দ্য পহেলা বৈশাখ, এ ফেয়ার ওয়াজ হিল্ড আন্ডার অ্যান এইজ ওল্ড বেনিয়ন ট্রি সিচুয়েটেড ইন আওয়ার ভিলেজ। আমাদের গ্রামে অবস্থিত বয়স্ক একটি বটগাছের নিচে পহেলা বৈশাখ উপলক্ষে একটি মেলা আয়োজিত হয়েছিল। I felt tempted to visit the fair. আমি মেলাটি ভ্রমণ করায় উদ্দীপ্ত ছিলাম। I went to the fair with some of my friends at 4 o'clock in the afternoon. আমি বিকাল 4টার সময় বন্ধুদের সাথে মেলায় গিয়েছিলাম। The whole place was full of joy and busy activities. সমস্ত জায়গাটি আনন্দ এবং ব্যস্ত কর্মকাণ্ডে ভরপুর ছিল। দেয়ার ওয়ার শপস অব ডিফারেন্ট টাইপস, সেখানে বিভিন্ন প্রকার দোকানপাট ছিল। দেয়ার ওয়ার উডেন টয়েজ, ক্লে ডলস, বেলুনস অ্যান্ড ফুড আইটেমস এটসেট্রা ইন দ্য শপস। দোকানগুলোতে কাঠের খেলনা, মাটির পুতুল, বেলুন এবং খাবারের সামগ্রী ছিল। I along with my friends went round the stalls of different fancy goods. আমি আমার বন্ধুদের নিয়ে সুন্দর সুন্দর জিনিসে পূর্ণ স্টলগুলো ঘুরলাম। There were also merry-go-round, rope dancing, etc. সেখানে নাগরদোলা, দড়ির নাচ ইত্যাদি ছিল। We bought candy, dolls, flower, vases, etc. from the fair. আমি মেলা থেকে মিঠাই, পুতুল, ফুলের তোড়া ইত্যাদি কিনেছিলাম। There were also merry-go-round, rope dancing, etc. সেখানে নাগরদোলা, দড়ির নাচ ইত্যাদি ছিল। We brought candy, dolls, flower, vase, etc. from the fair. আমি মেলা থেকে মিঠাই, পুতুল, ফুলের তোড়া ইত্যাদি কিনেছিলাম। It was almost a hectic day for me. এটি সত্যি আমার জন্য একটা উত্তেজনাপূর্ণ দিন ছিল। I returned home in the evening. আমি সন্ধ্যায় বাড়ি ফিরে এলাম। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটি ছিল তোমাদের কাঙ্ক্ষিত প্যারাগ্রাফটি। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবে। পরবর্তী ভিডিও যখনই আপলোড করব ইনশাআল্লাহ তখনই তোমরা পেয়ে যাবে। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।